জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে নিজ ইউনিয়নে নিজস্ব অর্থায়নে 20,000 ফলজ গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 6 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম। সহকর্মী জয়ন্ত সাহা যতন জানিয়েছেন, 28 ডিসেম্বর বৃহস্পতিবার চারা গাছ বিতরণের কর্মসূচির অংশ হিসেবে 5,000 আম, কমলা, মালটা, কাঁঠাল সহ বিভিন্ন ফলজ গাছের 2টি করে চারা বিতরণ করেছেন এলাকাবাসীর মাঝে। চেয়ারম্যানের চারা গাছ বিতরণের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীজন। চারা গাছ পেয়ে খুশি হয়ে আবেগে আপ্লুত হয়ে আব্দুল করিম ও আমিনা বেগম বলেন, জহুরুল চেয়ারম্যান খুবই ভালো মানুষ, সবসময় তাকে বিপদে আপদে কাছে পান। এলাকার মানুষের মাঝে ফলের গাছ দিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে তাদের। তারা জানান, গাছে ফল হলে পরিবার সহ চেয়ারম্যানকেও খাওয়াবেন। অন্যরকম শান্তি লাগতেছে, ফল খাবো, চেয়ারম্যানকেও খাওয়াবো, গাছ পেয়ে আমাদের খুব খুশি লাগতেছে। আল্লাহর কাছে আশা করি চেয়ারম্যান ভাই খাও, আমরা যেন এইরকম গাছ লাগানোর সুযোগ সুবিধা আরও পাই, এটাই আল্লাহর কাছে আশা করি। চারা গাছ বিতরণ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানিয়েছেন, আশেপাশে যে পরিমাণ গাছ নিধন হচ্ছে ওই পরিমাণ গাছ রোপণ হচ্ছে না। বর্তমানে পরিবেশের যে অবস্থা, ফলে পুষ্টির চাহিদা পূরণ ও ছেলেমেয়েদের অক্সিজেনের দরকার। সন্তানদের জন্য গাড়ি বাড়ি অনেক কিছু করছেন, কিন্তু তাদের যে মহামূল্যবান অক্সিজেনের প্রয়োজন, যার মাধ্যমে বেঁচে থাকবে, সেই অক্সিজেনের ব্যবস্থাই করছেন তিনি। এরই ধারাবাহিকতায় তার ইউনিয়নের প্রত্যেকটি পরিবারে 2টি করে চারা গাছ বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি। ধন্যবাদ। আসলে এই গাছ বিতরণের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে পরিবেশ, আসলে পরিবেশে আমাদের যে গাছের দরকার, ওইরকম গাছপালা মানে ওইরকম নাই। এজন্যে আমরা আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য কিন্তু বাড়ি ঘর জায়গা জমি সবই করতেছি, তাদের ভবিষ্যৎ চিন্তা করে অনেক কিছুই করতেছি, কিন্তু তাদের যে অক্সিজেনের দরকার, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, আমাদের জন্য যে অক্সিজেন দরকার, সেটা আমরা সে চেষ্টা করতেছি না। এই জন্য ওই দিক থেকে চিন্তাভাবনা করলাম যে আমরা যদি সর্বানন্দ ইউনিয়নের প্রতিটি পরিবারকে 2টি করে গাছ দেই, তো মোটামুটি প্রায় সর্বানন্দ ইউনিয়নের 15-18 থেকে 20,000 গাছ দেওয়া হবে। তসলিমা খান, নিউজ ডেস্ক, তারুণ্য টিভি অনলাইন।